কেউ তো কথাই বলছে না। ওহো, মিসড কল হয়ে গেছে তো। আমাকে ফোনটা দাও। দিচ্ছি, দাঁড়া, কল লিস্টটা দেখি কে ফোন করল। কি হলো অলি? এই তো বললে যে আমাদের মাঝখানে কেউ আসবে না, তাহলে ফোনটাই বা কেন? আচ্ছা, এই ব্যাপার, আমার বৌরানীর সাথে একটু কথা আছে, বলে আসি। যাও। অলির ব্যবহারটা কেমন অদ্ভুত লাগলো। ও কি কিছু লুকোচ্ছে আমার কাছে? হ্যাঁ, কলকাতায় ফিরেছি, কিন্তু এখন তোমার সাথে দেখা করাটা পসিবল নয়। দেখো, তুমি আমাকে প্লিজ এভাবে ফোন করাটা বন্ধ করো। আমি কিচ্ছু ভুলিনি, তোমাকে যা যা বলেছিলাম আমার সবটা মনে আছে, কিন্তু বলছি এখন সম্ভব নয়। তুমি প্লিজ আমাকে একটু বোঝো। কি, এই শোনো, তুমি কি আমাকে থ্রেট করছো? হ্যাঁ, তুমি একটা কথা ভালো করে শুনে রাখো, তুমি যদি এরপরও আমাকে ফোন করা বন্ধ না করো, তাহলে আমি ছোট মাকে সব জানিয়ে দেবো, বুঝেছ? কার সাথে কথা বলছো অলি? কি হলো বলো? এই তো বলছি, রাঙাম এখন কেমন আছে? ঘর ফুল দিদ কথা করিও না অলি, আমার কাছ থেকে আর কিছু লুকোনোটা তোমার ঠিক হবে না। রাহুলকে ওখানে দেখার পর থেকে আমার মনটা কু ডাকছিল। ও তোমায় আবার বিরক্ত করছে তাই না? কি বলছে ও? কি এসব বলছো বলো তো, তখন থেকে বৌরানি তুমি, আমি তো মুন্নিকে, দেখো অলি, বাড়িতে এমনি বিপদের শেষ নেই, আর আমার সব থেকে বেশি চিন্তা তোমাকে নিয়ে। তোমার এখন সাবধান থাকাটা খুব দরকার, তুমি বাড়ি থেকে একদম একা বেরোবে না। আমার এই অনুরোধটুকু রাখবে বলো? বলো রাখবে? আমাকে নিয়ে কেন এত ভাবছো বৌরানী? আমার কিচ্ছু হবে না। ঠাকুরের কাছে প্রার্থনা করি বলি, তাই যেন হয়। দেখুন, আমাদের হাতে কিন্তু একদম বেশি সময় নেই, সুতরাং আমি চাইছি যে প্রত্যেকটি গয়নার দোকানে খুব ভালো করে সার্চ করা হোক। ইয়েস, হ্যাঁ হ্যাঁ। পিসু এলো, ওই ব্যাপারে কিছু জানা গেল? গয়নাগুলো যদি আমরা উদ্ধার করতে পারি, তাহলে যারাই গয়না সেল করেছে তাদের হদিশও মিলবে, তাই না? রাহুলকে নিয়ে কোনো রকম রিস্ক আমি আর সত্যি নেব না বৌরানী, কিন্তু আমি তোমাকেও আর টেনশন দিতে চাই না। তুমি আমার জন্য অনেক করেছো, আমার সব অন্যায় সব দোষ সব কিছুর বোঝা তুমি নিয়েছো, এমনকি আমার জন্য তোমাকে জেল খাটতে পর্যন্ত হয়েছে। কিন্তু আর নয়, এরপর যা করার আমি নিজে করব। সরি রাহুল, তোমাকে শুধু আমার ফোন থেকে নয়, আমার জীবন থেকেও ডিলিট করে দিলাম। Thank you.
পার্থ। ছোট বৌদি, কোন সুরাহা হলো না? ছোট বৌদি, ওদের ইন্টারোগেট করে কিচ্ছু জানা গেল না। সত্যি অনেক ভয় দেখিয়েও বংশীর মুখ থেকে আমরা এখনো পর্যন্ত একটাও কথা বের করতে পারিনি। আসলে কি বলতো, এরা এতটাই পোর খাওয়া অপরাধী, এতবার করে জেল খেটেছে যে ভয় ঠয় দেখিয়ে এদের খুব একটা লাভ হয় না। জবা, থানায় ঢোকার পর থেকে ছোট বৌদি জবা এখনো পর্যন্ত মুখ খোলেনি, একদম বোবা। তাহলে এখন ইনভেস্টিগেট করবে কি করে? দেখো সত্যি, লোকাল যেসব গয়নার দোকানগুলো আছে, মানে যেখানে এসব চোরাই মাল কেনা বেচা করা হয়, সেখানে আমি ভালো করে সার্চ করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছি। আশা করছি গয়নাগুলো যদি আমরা উদ্ধার করতে পারি, তাহলে যারা এই গয়নাগুলো সেল করেছে তাদের হদিশ মিলবে। এখন দেখা যাক। তো আমার মনে হয় রাতারাতি এতগুলো জিনিস ওরা পাচার করতে পারবে না, ইটস নট পসিবল। তা হয়তো পারবে না সত্যি, তবে একটা কথা মনে রেখো, বংশীর ডেরায় হানা দিয়ে কিন্তু কিচ্ছু মেলেনি, তাই কোনো রকম রিস্কে না গিয়ে আমি ওই গয়নার দোকানগুলোতেই ভালো করে সার্চ করতে বলেছি। সে গয়নার দোকানে আবার ওগুলোকে গলিয়ে দেবে না তো, ওগুলোর ভ্যালু না বুঝতে পেরে? কিন্তু এত তাড়াতাড়ি কি ওরা এই কাজটা করতে পারবে? তবে হ্যাঁ হ্যাঁ, চলো বলি। এইসব কথা এখন থাক, তুমি সবে এসেছো, ফ্রেশ হয়ে নাও, পরে কথা হবে। এমনিতে রাতে বেলা কিছু হবে না, ছোট বৌদি। আমি আমার অফিসারদের ইনস্ট্রাকশন দিয়েছি যাতে সারা রাত ওরা টেলিফোনে আমার সঙ্গে যোগাযোগটা রাখে, যাতে কোথাও কিছু ইম্প্রুভমেন্ট হলেই আমি জানতে পারি। আর ছোট বৌদি, আপনি আপনি প্লিজ কোনো চিন্তা করবেন না, যেভাবেই হোক আমরা এই কেসটা সলিউশন করবই। যতটা তাড়াতাড়ি সম্ভব করবার চেষ্টা করো পার্থ, কারণ মা আর ফুল পিসিমার অনেক কিছু এটার উপর নির্ভর করে আছে। দেখো কি করতে। তুমি কিছু বলবে? আমার একটা অনুরোধ রাখবে? কি বল?
ফুলের গয়না দিয়ে কিছুটা সময়ের জন্য নিজেদের ভুলিয়ে রাখা যায়, কিন্তু এই ফুল তো শুকিয়ে যাবে। তাই এগুলো শুকিয়ে যাওয়ার আগে তোমার সব গয়না ফিরিয়ে আনতে হবে। আমার শক্তি দাও ঠাকুর, আমাকে আশীর্বাদ করো আমি যেন তোমার সব গয়না ফিরিয়ে আনতে পারি।